ও হাজির হয়ে গেল তোমাদের সামনে যেটা হচ্ছে কি ইতিহাস তো ইতিহাসের বিভাক্ষ খ থেকে অর্থাৎ এসে কে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি চলো প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক কে কেন বেঙ্গল প্যাক উনিশশো বত্রিশ গড়ে তোলেন উত্তর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে বাংলা হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বেঙ্গল প্যাক বা বেঙ্গল প্যাক গড়ে তোলেন অথবা কারা দিল্লি আইলে পরিষদে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বোমা বিস্ফোরণ ঘটালো উত্তর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকেশন অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা ভগৎ সিং ও বর্ধমানের ছেলে বটুকেশ্বর দত্ত দিল্লির আইন পরিষদে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বোমা বিস্ফোরণ ঘটান খদাগ প্ল্যানিং কমিশনের কর্তব্য কাজ কী ছিল উত্তর প্ল্যানিং কমিশনের কর্তব্য কাজ ছিল দেশি সম্পদের সুষ্ঠু ব্যবহার উৎপাদন বৃদ্ধি এবং দেশের কাজে সকল শ্রেণী মানুষের নিয়োগ সুযোগ দিয়ে তাদের জীবনযাত্রা মনোনয়ন করা দেশের পরিকল্পিত উন্নয়নের স্বার্থে এইভাবে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্ল্যানিং কমিশন কেন্দ্রীয় প্রাদেশিক প্রকল্পগুলির উপযোগিতা পরীক্ষা করে পঞ্চবার্ষিক পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করা এবং প্রস্তাবিত প্রকল্পের জন্য অর্থ সংস্থান ও বাস্তবায়ন করা বা ঘটানো অথবা কবে কাদের মধ্যে পঞ্চশীল নীতি গৃহীত হয় উত্তর উনিশশো চুয়ান্ন সালের উনতিরিশে এপ্রিল চীন ও ভারতের মধ্যে সম্পর্ক নির্ধারণ ক্ষেত্র ভারত আগত চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই জওহরলাল ও জওহরলাল নেহরু বা জওহরলাল নেহরুর মধ্যে পঞ্চশীল নীতি গৃহীত হয় গদাখ স্বাধীনতার পরবর্তীকালে কোন কোন দেশীয় রাজ্য ভারতে অন্তর্ভুক্ত হয় উত্তর স্বাধীনতার পরবর্তীকালে জুনাগড় হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর ত্রিবাঙ্কুরু ভূপাল কোচবিহার প্রভৃতি দেশীয় রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত হয় ঘদাক বান্দুং কোন রাষ্ট্রে অবস্থিত বান্দুং সম্মেলনে ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর বান্দুং ইন্দোনেশিয়াতে অবস্থিত বান্দুং সম্মেলনে ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন আলী শাস্ত্র মিরজোজো উমোদাগ তাসখন্দ চুক্তি কবে কাদের মধ্যে হয় উত্তর উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে দশই জানুয়ারি রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় চ কার কোন ফাশন ফাল্টন বক্তৃতা নামে খ্যাত উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উন্নয়ন চার চার্চিল আমেরিকার মিশৌরি আমেরিকার মিশৌরি প্রদেশের ফাল্টনেরও এটা মিশৌরি হবে না এটা মুশৌরি হবে তোমাদের ইংরেজির একটা গল্প রয়েছে দেখবে হচ্ছে প্রথমে দ্য আইস হ্যাবিট তো সেটা আমি বুঝে দিয়েছি সেটা দেখতে পারো সেখানে আছে মুসৌরি যাত্রী এটা সেইটাই এই মুসৌরি হবে ঠিক আছে মুসৌরি প্রদেশের ফাল্টন ও এস্টোমিনস্টার কলেজের সোভিয়েত আগ্রাসন সম্পর্কে প্রদত্ত ভাষণ ফাল্টন বক্তৃতা নামে খ্যাত তারপর হচ্ছে পটাশিয়ম সম্মেলন কত খ্রিস্টাব্দে বসেছিল ওই সম্মেলনের মূল সিদ্ধান্ত কী ছিল উত্তর পটাশিয়ম সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই জুলাই বসেছিল ওই সম্মেলনের মূল সিদ্ধান্ত ছিল বিজিত জার্মানির পুনর্গঠন ও জার্মানির কাছ থেকে প্রাপ্য ক্ষতিপূরণ সম্পর্কিত প্রশ্নের ও যুদ্ধকালে জার্মানির সহযোগী দেশগুলির সঙ্গে সন্ধি স্থাপনের বিষয়টি নির্ধারণ অথবা ট্রুম্যান বা ডাকটরিন বা ট্রুমার নীতি কী সবাই এত এত থেকে জেনে এসেছে ট্রুমার নীতি কী তো ট্রুমার নীতি আর এক নাম আছে সেটা হচ্ছে ডকট্রিন ঠিক আছে এটা জেনে রাখবে উত্তর হচ্ছে তুরস্ক গ্রিসকে সোভিয়েত প্রভাব থেকে মুক্ত করার উদ্দেশ্যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ প্রেসিডেন্ট ট্রুমার মার্কিন কংগ্রেস একটি বক্তৃতা দেন এই বক্তৃতায় তিনি তুরস্ক গ্রিস এবং বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন এই ঘোষণা ট্রুমাইন নীতি নামে পরিচিত তবে কী কবে জেনেভা সম্মেলন বসেছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আটই মে ভিয়েতনামে দিন বিএন যুদ্ধে ফরাসি ঔপনিবেশিক শক্তির আত্মসমর্পণে সাতই মে অবস্থিত পরে ইন্দোচিএ সমস্যার সমাধান সমাধানকল্পে জেনে বা সমাধান বসে হচ্ছে ঝ দাগ হচ্ছে ইন্টারপোল কি উত্তর হচ্ছে ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা বিভিন্ন দেশের বন্দি প্রবর্তনের বা প্রত্যাবরণের যেটা হচ্ছে ব্যাপারে ইন্টারপোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে ইন্দো দাগ যেটা আমাদের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কি জি ফোর বা জি ফোর গোষ্ঠী কী সেটা উত্তর হচ্ছে জি ফোর গোষ্ঠী হলো উন্নয়নশীল দেশগুলির একটি অর্থনৈতিক সংস্থা বা সহায়ক গোষ্ঠী এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত চারটি দেশ আছে যেটা হচ্ছে ভারত ব্রাজিল জার্মানি ও জাপান এই দেশগুলির মতো অর্থনৈতিক সহায়তা ও বাণিজ্যিক আদান প্রদানের জন্য এই গোষ্ঠীটি গড়ে উঠেছে তো এই সেগুলোগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তোমরা পড়ে রাখবে বা মুখস্থ করে রাখবে তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি খুবই হেল্পফুল বলে মনে হয়েছে তো যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে কী করতে হবে একটা লাইক দিতে হবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে যদি শেয়ার না করো তাদের আমার চ্যানেলের কথা জানিয়ে দাও যেটার নাম হচ্ছে অল বাংলা স্টাডি অ্যাসোসিয়েশান যেটা যেই চ্যানেলটি সবাইকে স্বাগত জানায় তো তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করবে পরবর্তী ভিডিও দেখাচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ